প্রিয়াস কালেকশন থেকে আমি সুপ্রিয়া ব্যানার্জি প্রত্যেক সপ্তাহের মতো আজকে আবার কিছু শাড়ি নিয়ে আসলাম। তো এই সপ্তাহে আজকের এপিসোডে আমি যেগুলো দেখাবো সব কটাই চান্দেরি, কেননা আমার চান্দেরিগুলো অনেকেই পাচ্ছেন না আমি যখন দেখাচ্ছি, তো অনেকেই ওয়েট করছেন, তাই আমার যেগুলো নতুন ডিজাইন হয়ে এসছে আমি আবার দেখানো শুরু করছি। তো এটা হলো আমার এক নম্বর শাড়ি, সবগুলোই চান্দেরি উইথ ব্লাউজ পিস। আর শাড়ির কোয়ালিটি নিয়ে ডিজাইন নিয়ে তো আপনাদের কিছু বলার নেই, প্রচুর আপনারা আমার থেকে নিচ্ছেন এবং আমাকে জানাচ্ছেন আপনাদের ভালো লাগছে শাড়িগুলো কোয়ালিটিগুলো। আচ্ছা, এটা হলো আঁচল পোর্শনটা, আর সত্যি বলতে এই শাড়িগুলোর তো কোনো তুলনা নেই, আপনি যে কোনো সময় যে কোনো অকেশনে এই শাড়িগুলো পরুন, সারা দিন পরে থাকুন, মানে এত কমফোর্টেবল শাড়ি। এইভাবে আমি দেখাচ্ছি আপনারা বুঝতে পাচ্ছেন যে সফটনেসটা, মানে এগুলো কিন্তু পিওর একদম চান্দেরিগুলো। এটা হচ্ছে বর্ডার পোর্শনটা, দেখতে পাচ্ছেন এরকমভাবে একটা ব্লু এরকম শেড রয়েছে, এটা একটু জলের আর ইয়েটা ডিজাইনটা করা হয়েছে, এরকমভাবে পুরো ডিজাইনটা যাচ্ছে। আর একদম বডি কালারটা হচ্ছে বার্ন্ট অরেঞ্জ হলে যেরকম হয়, খুব সুন্দর কালারগুলো। আর মেইনলি হচ্ছে চান্দেরির, যেটা আমার যেটা মনে হয় যে চান্দেরির যে সফটনেসটা আছে, এবং আমরা যারা কমফোর্টেবল শাড়ি পরতে ভালোবাসি, যারা সারাদিন শাড়ি পরি, তাদের জন্য এই শাড়িগুলো ভীষণ ভালো। এটা হলো ব্লাউজ পিস। আচ্ছা, এবার আমি যেটা দেখাচ্ছি এগুলো, এটা হচ্ছে নাম্বার টু। এগুলো প্রত্যেকটাই কিন্তু উইথ ব্লাউজ পিস। আর আপনাদের যেটা আমার একটু রিকোয়েস্ট, যে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন, একটু হোয়াটসঅ্যাপে আপনারা যদি আমাদেরকে বুকিংটা করেন আমাদের অনেক সুবিধে হয়, কারণ অনেক সময় অনেকে কল করেন কিন্তু হোয়াটসঅ্যাপ বুকিংটাতে আমরা বেশি প্রেফার করি, এবং আপনি অবশ্যই শাড়িটা আপনার কাছে পৌঁছবে। একটু এপিসোড নাম্বারটা দিয়ে দেবেন আর শাড়ি নাম্বারটা দিয়ে দেবেন, আপনার নাম অ্যাড্রেস দিয়ে বুকিং করবেন, দেখবেন শাড়িটা অবশ্যই আপনার মিস হবে না, কেননা প্রচুর বুকিং থাকে, অনেক সময় আপনারা কল করলে হয়তো সেটা আমাদের মিস হয়ে যায়, আর যখন রিটার্ন থাকে সেটা আমরা অবশ্যই আমরা বারবার চেক করে আপনাদেরকে শাড়িটা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা ইয়েলো দেখালাম, এবার একটা ব্লু কালারে দেখাচ্ছি, কারণ আপনাদের এক একটা শাড়ি অনেকে আমাদের কাছে চান, যার জন্য অনেকে হয়তো আমাদের মুখে বলেন, অনেকে আবার হোয়াটসঅ্যাপ করে দেন, হোয়াটসঅ্যাপ করা থাকলে অনেকটা সুবিধে হয়। এটা হলো একদম ভীষণ সুন্দর একটা ব্লু কালার, আর প্রত্যেকটাই গোল্ডেন জারি বর্ডারে আছে, এরকমভাবে একটা বর্ডার আছে, আপার বর্ডারটা এরকমভাবে যাচ্ছে, আর এরকম করে প্রত্যেকটা শাড়ি আমি এইভাবে কুচিটা দিচ্ছি, যার জন্য আপনারা বুঝতে পারছেন আমি নিজেও পরে আছি শাড়িটা চান্দেরিতে, আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা সফট শাড়িগুলো। আচ্ছা, এটা হলো ব্যাকের দিকটা, ব্যাক সাইডে এইভাবে ডিজাইনটা করা আছে, আর পুরো শাড়িটা এটা ব্লু আপার পার্টটা আছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। আপনারা একটু দেখে নেবেন ভালো করে, অনেকেই কিন্তু একটু ব্লাউজ পিসটা নিয়ে আমাকে আবার কোয়েশ্চেন করেন যে ব্লাউজ পিসটা কেমন ছিল, বুঝতে পারেন না। আচ্ছা, যারা আমার কাছ থেকে হোয়াইটের বেসে চাচ্ছিলেন, হোয়াইট বেসে একটু ক্র্যাক থাকবে, আমি তাদের জন্য এই ডিজাইনগুলো এবারে দেখাচ্ছি, নতুন বানিয়েছি ডিজাইনগুলো। এটা হচ্ছে আঁচল পার্টটা, যে হোয়াইট বডি কালারে আমার কাছে অনেকেই চাইছিলেন, আর চান্দেরির হোয়াইটটা, এটা কিন্তু অফ হোয়াইট নয়, একদম পিওর হোয়াইট, তার সাথে ক্র্যাক করলে যেরকম একটা এফেক্ট আসে সাদাটা, সেরকম বডিটা। আর এটা হচ্ছে বর্ডার পোর্শনটা, এইভাবে পুরো শাড়ি, আর প্রত্যেকটা শাড়ির দাম এখনও ওই সেম আছে, 29.50। এটা হচ্ছে আঁচল, আর পুজোটা ভীষণ কাছে এসে গেছে, আর বাটিক আমাদের পক্ষে আবার এখন পুজোর আগে বানিয়ে দেওয়া সম্ভব না। যারা মনে করছেন যে এই শাড়িগুলো পরবেন পুজোর সময় সারাদিন কাজ করার জন্য, ভীষণ ভালো শাড়ি, ভীষণ কমফোর্টেবল শাড়ি, দুর্গা পুজোর কাজ করতে হয় অনেকেরই, তো তারা একটু তাড়াতাড়ি বুকিং করবেন যাতে আমি আপনাদেরকে পুজোর আগেই ডেলিভারি করে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, কারণ প্রত্যেক সপ্তাহে আমাদের প্রোগ্রাম থাকে,
সপ্তাহে উইকে আমরা দুটো করে প্রোগ্রাম করি, যার জন্য প্রচুর ডেলিভারি পেন্ডিংও থেকে যায়, যার জন্য আমাদের হয়তো একটা উইক লেগে যায় অনেক সময়, যে আগের উইকের ডেলিভারি করতেই আমরা টাইম চলে যায়। সেই জন্য পুজোটা আরও কাছে চলে আসবে যত একটু ওয়েট করতে হবে। তো আপনারা এই শাড়িটাও কিন্তু আমাকে বলেছিলেন কেউ বানাতে, যেটা আমার একটা পুরনো ডিজাইন থেকে ব্লু কালার দিয়ে বডিটা করে আর হোয়াইটটা ক্র্যাক করতে। তো আপনি একটু দেখে নেবেন, আমার সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, কারণ আমার ঠিক মানে আপনারা বলেন এটা আমরা সেই সঙ্গে সঙ্গে বানাই, কিন্তু এত আপনাদের অর্ডার থাকে হয়তো নামটা বলা হয় না, কিন্তু আপনি যে বলেছিলেন আপনি একটু এটা দেখে নেবেন যে আপনার জন্য এটা বানানো হয়েছে। এটা হচ্ছে পুরো শাড়িটা, আর এইটা হলো ব্যাক পোর্শনটা, আর এটা হলো ব্লু দিয়ে ব্লাউজ পিসটা। আমি অনেকগুলো চান্দেরি আজকে দেখাবো, কারণ হচ্ছে যেটা আমি নিজে মনে করি, আমি নিজে ফিল করি শাড়িগুলো পরি বলে, যে আমাদের পুজোর সময় কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, হয়তো ঠাকুর দেখতে যাওয়া বা কারুর বাড়িতে যাওয়া, তখন আমরা একটু চেষ্টা করি সবসময় একটা এমন শাড়ি পরতে যে শাড়িটা আমি কিন্তু সারাদিন পরে থাকলেও আমার কোনো কষ্ট হবে না। তো সেই সিমিলারলি আপনাদেরও সেরকমই থাকবে, যে পুজোর আগে পরে অনেকের ঘুরতে বেড়াতে যাওয়া থাকে, তো তাদের জন্যও কিন্তু এই শাড়িটা ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো, মানে কোনো তুলনা হয় না শাড়িগুলো। আপনি পরুন, যারা পরেছেন তারা তো জানেনই, তারা তো আমাকে সব শাড়িগুলো, সব থেকে বড় হচ্ছে আপনারা একদম হোম ওয়াশ করতে পারবেন এই শাড়িগুলোর। আরেকটা অ্যাডভান্টেজ, আপনি হোম ওয়াশ করবেন আর আপনারা সারাদিন পরে থাকবেন, যে কোনো প্রোগ্রামে যখন ইচ্ছে পরতে পারেন, সকালের দিকে পরুন, রাত্রের দিকে পরুন, যে কোনো সময় এই শাড়িগুলো পরা যায়। আর কালারটা হচ্ছে চান্দেরির, আরেকটা হচ্ছে চান্দেরির কালার, এত ভালো কালার আসে, মানে সে দেখবার মতো উজ্জ্বল, মানে একদম ব্রাইট কালারগুলো। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের কালারটা এরকম রেডে আছে। নেক্সট যেটা দেখাচ্ছে সেটা একটা পিঙ্কে, এগুলো এই কালারগুলো আমরা জেনারেলি সবসময় আপনাদের জন্য তৈরি করছি, এইসব কিছু কালার আছে, মানে যতই তৈরি করি তারপরেও আপনাদের দিয়ে কিন্তু আমরা আবার অর্ডার এসে থাকে, আপনারা ওয়েট করেন, তার জন্য এই কালারগুলো প্রচুর বানাতে হয়, মানে প্রত্যেক উইকেই বোধহয় এই মানে চান্দেরির কালারগুলো আমরা চেষ্টা করি যতটা নতুনত্ব কালার করা যায়, কিন্তু কিছু কিছু কালার থাকে যেগুলোর ডিমান্ড থাকে সব সময়, সেই ডিমান্ডের কালারগুলো আপনাদেরকে দেখাতে। আপনারা দেখুন শাড়িটা, মানে যখন পরবেন অপূর্ব লাগবে দেখতে, এত মিষ্টি পিঙ্কের কালারটা, অসাধারণ কালারটা। এটা হচ্ছে পুরো শাড়ি আর এটা হলো ব্লাউজ পিস। নেক্সট আরেকটা দেখাচ্ছি, আমাদের পুজোর সময়, পুজোর পরেও কিন্তু আমাদের এখন বিয়ের অকেশন, বিয়ের সিজন স্টার্ট হয়ে যাবে, বিয়ের সময় যারা বাড়িতে অনেক কাজ করতে হবে তারা কিন্তু এই শাড়িগুলো ভাবতে পারেন। আপনারা যারা পরেছেন তাদের তো আমার জানেনি, আপনারা সবসময় আমার কাছ থেকে, এমনি সময়ও আমার কাছ থেকে এসেও নিয়ে যান, কিন্তু যারা পরেননি একটু পরে দেখুন, অনেকেরই একটু কনফিউশন থাকে চান্দেরি মেটেরিয়ালটা নিয়ে, যার জন্য আমি সবসময় বলি যে এই শাড়িটা যারা পরেননি তারা একটু পরুন, পরে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে, কারণ আপনাদের জন্যই তৈরি করা, আপনারাই পছন্দ করলে আমাদের এই পরিশ্রমটা কিন্তু সার্থক হবে। এটা হচ্ছে ব্যাক পোর্শনটা, আর এটা হলো ব্লাউজটা। যাদের ভালো লাগছে তারা অবশ্যই প্রোগ্রামটা দেখতে দেখতে একটু লাইক করবেন আর শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধবরা যারা এইসব শাড়ি পছন্দ করে তারা যাতে এই শাড়ি নিতে পারে আমাদের থেকে, আর একটু কমেন্টসে জানাবেন, যেটা আমাদেরকে সবাই জানাও, এবং মোটামুটি আমার কি প্রত্যেক সপ্তাহে তোমরা জানাও যে তোমাদের ভালো লাগছে এবং ডিফারেন্ট টাইপের জিনিসও দেখতে চাও, তো সেটা আমি চেষ্টা করি তৈরি করে আবার দেখানো। কিন্তু চান্দেরি নিয়ে আমার শাড়ির এত বেশি ডিমান্ড থাকে, যার জন্য আমি ভীষণ ফ্রিকোয়েন্ট তোমাদেরকে চান্দেরি দেখাই, এবং আপনারা পছন্দও করেন ভীষণভাবে, যে এই শাড়িগুলো দেখতেও পছন্দ করেন, যেহেতু এগুলো এত সুন্দর শাড়ির কালার কম্বিনেশন ডিজাইন, এই জন্য প্রত্যেক উইকেই প্রায় আমাকে বানাতে হচ্ছে এরকম। মাঝখানে ওয়েদার খারাপ ছিল, যার জন্য অনেক দিন
বাটিক বানাতে পারছিলাম না, সেট বানাতে পারছিলাম না। তো এখন আবার একটু ওয়েদার ঠিক হয়েছে, এখন মোটামুটি আবার সব নতুন কাজ স্টার্ট করে দিয়েছি, যত নতুনত্ব ডিজাইন। আজকে দেখবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু একদম নতুন, এই পুজো পারপাসে এই সব ডিজাইনগুলো তৈরি করেছি প্রত্যেকটা শাড়ি। আর এটা আমার একটা রিকোয়েস্ট, আপনারা একটু পরুন পুজোর একদিন এই শাড়িগুলো, আপনারা নিজেরাই ফিল করবেন যে আপনারা কি শাড়িটা পরে আপনাদের কীরকম লাগছে। এবং অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টসে, আর যারা আমার শাড়ি পরেছেন তারাও একটু আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে, লেগেছে শাড়িটা পরে। প্রত্যেকটা শাড়ি দেখবার মতো। এটা হলো পুরো শাড়িটা, এটা আঁচলের পোর্শনটা, আর নিচের দিকটা এরকম দেখতে পাচ্ছেন একটু ব্রাইট একটু কালার করে স্প্রে করে তার সাথে হোয়াইট ডিসচার্জ করে বাটিকের মোম দিয়ে করা হয়েছে। এগুলো কিন্তু পিওর হ্যান্ড বাটিক। আর ওপরটা একটু শিবরি টাইপের বান্দেজ টাইপের করা হয়েছে, শিবরি না, এটা একটু বান্দেজ করা হয়েছে ওপর দিকটায়। এই কনসেপ্টটাও কিন্তু একদম অনেক আগেও করি, অন্যান্য কালারে করেছি, এই কালারটা এবার প্রথম করেছি, ভীষণ ভালো লাগছে দেখতে। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাক পোর্শনটা, এরকমভাবে যাচ্ছে। আর এটা হলো ব্লাউজটা, ব্লাউজটাও পুরোটাই বান্দেজে রয়েছে। এবার যে রঙটা দেখাচ্ছি এটাও ভীষণ সুন্দর রঙ। আশা করছি প্রত্যেকটা শাড়ি এত সুন্দর আপনাদের ভালো লাগছে, আপনারা একটু আমাকে জানাবেন কীরকম লাগছে আপনাদের শাড়ি। অনেক পুজোর জন্য কিন্তু এই শাড়িগুলো একটা আপনারা রাখুন, যারা এখনও পরেননি তারা একটাই শাড়িটা পরুন, তখনই আপনারা বুঝতে পারবেন যে শাড়িটার পরার পর ফিলটা কীরকম হয়। আর এই শাড়িগুলো পরলে মোটামুটি মনে হয় সিল্কি পরেছেন, এতটাই মানে দেখতে পুরো সিল্কের মতোই লুকটা আসে, কিন্তু নিজের খুব কমফর্টটা হয় যে শাড়িটা পরার পর। যারা সফট শাড়ি পছন্দ করেন তাদের জন্য তো ভীষণ ভালো শাড়ি। এটা গ্রিন আর ব্লু এর কম্বিনেশন, তার সাথে একটু ইয়েলো রয়েছে, মানে অসাধারণ কালার কম্বিনেশন হয়েছে এটার। এটা হলো ডাউন পোর্শনটা, আর গ্রিনটাও মানে এত অপূর্ব একটা গ্রিনের শেড হয়েছে, ব্লু গ্রিন মিক্স করলে যেরকম একটা কালার হয় ঠিক সেরকম। আমি অনেকগুলো শাড়ি দেখাচ্ছি আপনাদের জন্য, জাস্ট পুজোটা এসে গেছে, এর পরে আর দেখাতে পারবো কি না জানি না, পুজোর আগে আর মনে হচ্ছে কোনো চান্দেরই দেখাতে পারবো না, কারণ এরপর আরও নতুনত্ব শাড়ি অন্য মেটেরিয়ালে হয়তো দেখাবো। তো পুজোর জন্য যারা নিতে চাইছেন তারা কিন্তু এগুলো কিন্তু একদম ডার্ক নেভি ব্লু, কোনোটাই ব্ল্যাক নয়। আমি এখনও অবধি যতগুলো শাড়ি দেখিয়েছি সবই কিন্তু ব্লুতে। আপনাদের ভালো লাগলে এই এপিসোড থেকেই কিন্তু আপনারা একটু কালেক্ট করে নিন এবং পুজোর মধ্যে আশা করছি পেয়েও যাবেন। আর এরকমভাবে যারা পুজোর পরে একটু ঘুরতে যাওয়ার বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে তাদের জন্যও কিন্তু এই শাড়িটা খুব ভালো, যারা গিয়ে হয়তো অনেকেই এখন শাড়ি নেওয়া গিয়েও একটু ছবি টবি তোলার জন্য মনে করেন যে একটা শাড়ি থাকলে ভালো হয়, তো এই শাড়িগুলো সেই হিসেবেও খুব ভালো। এটা হচ্ছে ব্লাউজ পিস। নেক্সট দেখাচ্ছি, আপনারা শুধু কালারগুলো দেখুন, প্রত্যেকটা শাড়ির শুধু কালার দেখুন, এত অসাধারণ কালার হয়েছে মানে দেখবার মতো। মানে কনফিউজ হওয়ার মতো শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি, এখানে শাড়ির পাটটা একটু দেখুন, বর্ডারটা দেখুন, কি অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইন, পুরো হ্যান্ড বাটিক, এগুলো পুরোটাই হ্যান্ড বাটিক, অপূর্ব অসাধারণ শাড়ি। আর রংটাও মানে একদম মেহেন্দির একটা কালার যেটা সেই রংটা, তো ভালো লাগছে শাড়িটা দেখতে। এটা হলো পুরো শাড়িটা, আর এই এইটা হলো ব্যাক পোর্শনটা। আশা করছি আপনাদের ভালো লাগছে, একটু অবশ্যই জানাবেন, আর যারা আমাকে সবসময় সাপোর্টটা দাও
আমাকে একটা কমেন্টসের কমেন্টসটা করো। তো তাদের জন্য আমার তো আমি প্রত্যেক এপিসোডেই বলি, তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের এই সাপোর্ট, আমরা সাপোর্টের জন্য আমরা কিন্তু অনেক অনেক কাজ করতে পারি, কাজ করার অনেক বেশি ভালো অনুপ্রেরণা তোমাদের এই সাপোর্টটা। এটা একটা ব্যাক তলাটা হোয়াইটের মধ্যে আর ভীষণ সফট কালারটা। যারা একটু গিফট টিফট করতে চাইছেন, এখনও গিফটের শাড়ি কেনা হয়নি, তারা কিন্তু এই শাড়িগুলো ভাবতে পারেন, মানে যাদের দেবেন তারা পরে খুব আরাম পাবেন। এইরকমভাবে একটা হোয়াইট অ্যান্ড একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে এটা এরকমভাবে পুরো শাড়িটা গেছে। আর এটা হলো ব্যাক পোর্শনটা। আপনারা আমাদের অপশনগুলো আমি বলে দিই, আমাদের আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন। ক্যাশ অন ডেলিভারিটা আমাদের অল ওভার ইন্ডিয়াতেই আছে, সেটাতে আপনাদের ডেলিভারি চার্জটা দিতে হবে। আর পুজো অবধি আমরা কোনো অনলাইন পেমেন্টে কোনো রকম এক্সট্রা চার্জ নিচ্ছি না, যেটা আমরা বরাবর নিই। এটা পুজোর আগে আমরা এই মাসে শুধু যারা অনলাইন পেমেন্ট করছেন তারা যে শাড়ির প্রাইসটাই আপনাদেরকে পে করতে হবে। প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখুন, অপূর্ব একটা হাতের কাজ। আপনারা নিজেরাই আমাকে একটু বলবেন যে আপনাদের কেমন লাগছে, না আমি নিজে দেখাচ্ছি, আমার নিজেরই অপূর্ব লাগছে দেখতে। একটা হাতে বাটিক করা এরকমভাবে অসাধারণ। এটা হলো, আর আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন, যেটা আমাদের কোম্পানি অ্যাকাউন্টে পে করতে পারেন, গুগল পেতে পে করতে পারেন, জিপে করতে পারেন, বা অন্য কিছু। আপনারা যদি আমাকে কিছু কোয়েশ্চেন থাকে, আপনাদের জানবার থাকে, আমাকে অবশ্যই আপনারা কল করে নেবেন। কিন্তু একটাই রিকোয়েস্ট, আপনারা একটু চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে, আপনারা ফোন করলেও একটু হোয়াটসঅ্যাপটা করার চেষ্টা করবেন, মানে ওটাতে আমাদের অনেক সুবিধে হয় আপনাদের অর্ডারগুলো নেওয়ার জন্য। নাম অ্যাড্রেস দিয়ে একটু এপিসোডের যে নাম্বারটা দেখবেন তলা, এপিসোড নাম্বারটা লেখা আছে, এপিসোড নাম্বারটা দিয়ে আর একটু শাড়ির নাম্বারটা দিয়ে বুক করবেন। কারণ প্রত্যেক উইকে আমাদের প্রোগ্রাম থাকে, অনেকগুলো করে প্রোগ্রাম থাকে, যার জন্য প্রত্যেকটা যে বুকিংটা আপনারা কি কোথা থেকে করছেন সেটা হোয়াটসঅ্যাপ করা থাকলে আমাদের বুঝতে অনেক সুবিধে হয়। এটা হচ্ছে একটা ব্লু আর রানি। আর একটু তাড়াতাড়ি আপনারা আমাদের জানিয়ে দেবেন, যাতে আমরাও আপনাদেরকে কনফার্ম করে দিতে পারি যে হ্যাঁ আপনি শাড়িটা পাচ্ছেন। কারণ পুজোর আগে আমরা আর নতুনভাবে শাড়ি যারা করতে দিয়েছিলেন, কিছু আপনারা কয়েক কিছুজন অপেক্ষা করছেন, কিন্তু আর নতুনভাবে পুজোর আগে আর বানিয়ে দেওয়া সম্ভব হবে না, যেগুলো যার জন্য আজকে অনেকগুলো শাড়ি দেখাচ্ছি। যাতে আপনারা এখান থেকেই মানে একটু অপশন দিয়ে আমাদের বলবেন যে কোনটা ভালো লাগছে, সেইটা যাতে একটা না পেলে অন্যটাও আপনারা পেতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস। আর এই শাড়ির না আপনারা ব্লাউজগুলোও বানাতে পারেন, মানে সেটা সেক্ষেত্রে অনেক সময় আমরা অনেক শাড়িতে বলি যে ব্লাউজটা বানালে ভালো হবে না, সেক্ষেত্রে এই এর কিন্তু আপনারা ব্লাউজগুলো বানিয়েও পরতে পারেন, কিছু অসুবিধা নেই। এটা একটা এই ধরনের একটা শাড়ি, আমি আগে একটা এপিসোডে আমি নিজেই পরেছিলাম, আপনারা দেখেছিলেন, কালারটা একটু ডিফারেন্ট ছিলেন, অনেকেই চেয়েছিলেন, তো এবার একটা বানিয়েছি অন্য কালারে। একটু আমার পুরনো চান্দেরি প্রোগ্রাম দেখলে আপনারা দেখতে পাবেন ঠিক এই ডিজাইনটাই, কিন্তু কালার কম্বিনেশনটা একটু আলাদা ছিল। এইটা হলো পুরো শাড়িটা, এটা হচ্ছে হাফ হাফ আছে, পুরো যখন ঘুরে যাবে এইভাবে পুরো শাড়িটা হাফ শাড়িটা এটা আসবে, এবং ঘুরে অরেঞ্জ পোর্শনটা প্লিটস পোর্শন আসবে। আর ব্লাউজে আপনার এটা হচ্ছে ব্লাউজ, ব্লাউজের হাতে এভাবে প্রত্যেকটা শাড়ির হাতে কিন্তু কাজ করা আছে। আমি কিন্তু অনেক শাড়ি দেখাচ্ছি শুধু আপনাদের জন্য, অনেক এতগুলো শাড়ি দেখানো তৈরি হয়ে এসছে যে দেখিয়ে রাখলাম, যাতে আপনারা অনেক সিলেক্ট করতে আপনাদের সুবিধা হয় কার কীরকম পছন্দ সেই অনুযায়ী। আর একটু তাড়াতাড়ি করবেন যাতে আমিও জানিয়ে দিতে পারি, বুঝতেই পারছেন পুজোর সময় একটা শাড়ি যদি অনেকজন চান আমাদের দেওয়া সম্ভব হবে না তখন।
এটা হলো পুরো শাড়িটা। এটা হলো শাড়িটা পরার পর যেরকম লাগবে। এটা হলো ব্যাকে। আপনারা এসে দেখেও কেনাকাটা করতে পারেন, আমাদের প্রচুর স্টক থাকে দোকানে। আদার অন্য ডিজাইনও, অন্য শাড়িও যদি দেখতে চান, সেল তসর কটন প্রচুর শাড়ি আছে, বা কাঁথা, এগুলোও আপনারা এসে দেখে। আর আমার নিজস্ব এখানে টেলারিং ইউনিট আছে, আপনারা যদি জানা ব্লাউজ বানিয়ে নিতে চান শাড়ি কিনে, তারা এসে ব্লাউজ বানাতে দিলে, আপনারা জানেন আমাদের ব্লাউজের ফিটিং ভীষণ ভালো, সঙ্গে সঙ্গে ব্লাউজটার অর্ডারও আমরা নিয়ে নিই। আচ্ছা, এটা হলো পুরো শাড়িটা। এটা ঢাকুরিয়া দিয়েও আপনারা আসতে পারেন, আবার কসবা দিয়েও আসতে পারেন, বোথ সাইড দিয়েই আপনারা যা আসতে পারেন। যে যদি কিছু অসুবিধা হয় লোকেশন বুঝতে, আমাকে বললে আমি আপনাদেরকে ডিরেকশনটা বুঝিয়ে দিতে পারি। এটা হলো পুরো শাড়িটা। এটা প্রত্যেকটা শাড়িরই আমি ব্যাক পোর্শনটা দেখাচ্ছি, কেননা দেখুন অনেক সময় অনেক শাড়ির ব্যাকে আমাদের ডিজাইন একটু অন্য থাকে, ফ্রন্টে একরকম থাকে, যার জন্য আমি ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন ভালো করে। অনেকেই আমাকে আবার পরে বলেন যে একটু শাড়ির ছবি পাঠাতে, সেটা কখনো সম্ভব হয় না, কারণ এক একটা প্রোগ্রাম থেকে আমাদের অর্ডারগুলো ডিসপ্যাচ করতেই আমাদের অনেক টাইম লেগে যায়। তো এটা হলো পুরো শাড়িটা। এবং নতুন চিন্তাভাবনা, নতুন কাজ নিয়েও অনেক সময় লাগে, যার জন্য পিকচার পাঠানো একটু অসুবিধা হয়। একটু ভালো করে ভিডিওটা দেখে নেবেন, ভিডিও দেখে কালারটা দেখে আপনারা সিলেক্ট করে নেবেন। এটা হলো পুরো শাড়িটা, ব্লু এর সাথে এরকম অনেকগুলো কালার, একটু মাল্টি কালারের এরকম ফ্লোরাল ডিজাইন। এগুলোর এক একটা শাড়ি যে কটা আমি দেখালাম, আপনারা নিজেরাই দেখবেন প্রত্যেকটা শাড়ি এত ভালো, আপনাদের নিজেদেরই কনফিউশন হবে যে কোনটা ছেড়ে কোনটা নেবে। এটা হলো ব্লাউজটা। এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই এই শাড়িটা, কিন্তু আমি আগে একবার দেখিয়েছিলাম এই ডিজাইনটা, অনেক জন চেয়েছিলেন কিন্তু আমি এখন বানাতে পারিনি, জাস্ট একটাই বানিয়েছি। অনেকেই এই শাড়িটার জন্য আমাকে সেই সময় বলেছিলেন, আমি বানাবো বলেছিলাম, তো এখন আমি আপাতত একটা বানিয়েছি। তো যারা আগের বার পাননি তারা কিন্তু একটু আমাকে বলবেন। এটা প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর, আর এটার কালারগুলো এত ভালো, এতগুলো মাল্টি কালার দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে, যার জন্য পুরো শাড়ির লুকটাই ভীষণ রেডের সাথে এত ডিফারেন্ট লাগছে, এত সুন্দর কম্বিনেশনটা হয়েছে। এটা হচ্ছে পুরো শাড়িটা। এটা হলো ব্যাকটা, যে একই রকমভাবে সিমিলার ওয়েতেই যাচ্ছে। আর এটা হচ্ছে ব্লাউজটা। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটু ভীষণ সুন্দর একটা ব্রাউন কালার, যেটা এখন ভীষণ ফ্যাশন এই কালারটা। আমি খুব একটা কিন্তু এই কালারটা দেখাই না, আজকে দেখাচ্ছি এই কালারটা। মানে আমি তসরে করি, সিল্কে করি, চেন্দেরিতে আমি খুব একটা এই কালারটা আজ অবধি খুব একটা দেখাইনি। আপনারা একটু কালারটা দেখুন আর তার সাথে ডিজাইনটা দেখুন। মানে আমার তো মনে হয় অসাধারণ বললেও কম, এত সুন্দর হয়েছে কাজটা, অসাধারণ কাজ। আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একটু নতুনত্ব রং তৈরি করার, ডিজাইন তৈরি করার, তো সেই জন্য এই সব কাজগুলো বানানোর পর দেখতেও এত ভালো লাগে, অপূর্ব কাজ। আপনারা যারা এসে দেখে কেনাকাটা করতে চাইছেন তারা কিন্তু চলে আসবেন, আমাদের এখন থেকে রোববারগুলো খোলা থাকবে, আমাদের জেনারেলি সানডে অফ থাকে, সানডেগুলোও খোলা থাকবে, আর আমাদের সকালে 11টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। যদি মনে করেন যে
একটু আসার কিছু আপনাদের প্রবলেম হয় একটু আমাকে জিজ্ঞেস করে নেবেন, ফোন করে নেবেন। অনেক সময় আমাদের কোনো রেকর্ডিং থাকলে আমরা হয়তো ফোনটা রিসিভ করতে পারি না, কিন্তু পরে আপনাদের আপনারা চেষ্টা করবেন একবার না পেলেও একটু আরেকবার একটু রিং করে নেওয়ার, যাতে আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারি। এটা হচ্ছে আঁচল, এটা হলো পুরো শাড়িটা। এটা গিফট পারপাসে কিন্তু ভীষণ ভালো শাড়ি। যারা এখনো গিফটের জন্য ভাবছেন, কেনাকাটা করছেন, কাউকে দিতে হবে বা নিজেদের জন্য, মানে এত ভালো। মেনলি তো এটার মেনটেনেন্স ফ্রি একদম, শাড়িগুলো নিজেরাই ঘরে ধুয়ে নেবেন একটু জাস্ট একটা ইজি দিয়ে, অসম্ভব ভালো শাড়ি। এটা হচ্ছে পুরো ব্যাক পোর্শনটা, আর এটা হলো ব্লাউজটা। আপনাদের আজকে অনেকগুলো চ্যান্দেরি দেখালাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে একটু আমাদের প্রোগ্রামটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের কমেন্টস করবেন, আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আরেক আমাদের নতুন প্রোগ্রামের নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যান। নমস্কার।